পাঁচমিশালি গল্প চ্যানেলে আবার সকলকে স্বাগত জানাই। আজ কত তারিখ? 25শে আগস্ট। আর ঠিক এক মাস বাদে কি বলুন তো? নিশ্চয়ই বলতে পারছেন, এক মাস বাদে কিন্তু মহালয়া, বাঙালিদের সবচেয়ে বড় যে উৎসব দুর্গা পুজো, তার কথা বলছি। মহালয়া মানেই কিন্তু দুর্গা পুজোর ঢাকে বাকি পড়ে যাওয়া। এবং এই এক মাস আমরা কত কি প্ল্যান করি, তাই না? এবং এই এক মাস পরে যে উৎসব দুর্গা পুজো, তার জন্য আমরা সারা বছর ধরে একটু একটু করে পয়সা জমাই, একটু একটু করে ছুটি জমাই, এবং আমরা প্ল্যান করি কবে কোথায় ঘুরতে যাব, কি খাবো, কোথায় কি শপিং করব, এরকম ওই সেই পাঁচটা দিনের জন্যই কিন্তু। কিন্তু প্ল্যানিংটা আমাদের সারা বছর বলতে গেলে এই লাস্ট এক মাস স্লগ ওভারে পুরোপুরি যাবে। তাহলে এবার পঞ্চমেশালী গল্প চ্যানেল আপনাদের সঙ্গে সেই প্ল্যানে সামিল হবে। আমরাও এবারে কিছু পুজো শপিং করব, শাড়ি কিনব, শাড়ি দেখব, এবং সেই প্ল্যানে সেই শাড়ি দেখার সময় আপনাদেরকেও আমাদের সঙ্গে সামিল করব। আপনারা একসঙ্গে সবাই মিলে বসে শাড়ি কিনি চাই না কিনি, কিন্তু দেখতে মজা লাগে, তাই না বলুন? আর তার সঙ্গে সঙ্গে যদি হাতে গরম আমরা দামটা জেনে যাই, কোথায় পাওয়া যায় সেটা যদি জেনে যাই, ঘরে বসে যদি আমরা অনলাইনে সেটা পেয়ে যাই, তার থেকে মজা তো আর কিছুই হয় না। তাই আমরা একটু শপিং করব। এরপরে ধরুন খাওয়া দাওয়া, কোথায় খেতে পাবো, পুজোর সময় কোথায় গেলে ভালো খাবো, বা ঘরে বসেই কোন খাবারটা আমরা অর্ডার দিতে পারবো, সেই সবও কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করবো। এছাড়া আছে পুজো দেখা, পুজোর সময় কোনখান দিয়ে গেলে, কোন দিক দিয়ে গেলে আমরা কী কী ঠাকুর দেখতে পাবো, সেটাও কিন্তু এই ব্লগে আমরা আপনাদেরকে বলবো। আমরা নিজেরাও ঘুরবো, আপনাদেরকেও ঘোরাবো। এর মধ্যে শহর ছাড়িয়ে হয়তো একদিন চলে যাব দূরে গ্রাম বাংলায় কোনো বনের বাড়ির পুজো, তাদের প্রস্তুতি দেখাতে, সেটাও নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। সেটা চেষ্টা করছি আমরা, আশা করি সেই প্রচেষ্টাও আমাদের ঠিকঠাক বাস্তবায়িত হবে যদি আপনারা পাশে থাকেন। তাহলে এত কিছু প্ল্যানিং কিন্তু সামনে একটা মাস, সুতরাং সামনের একটা মাসে আমাদের কোনো ভিডিও আশা করি আপনারা মিস করবেন না। আপনারা একসঙ্গে সবাই মিলে দেখবেন, পারলে শেয়ার করে দেবেন, এবং বন্ধুদের বলবেন সাবস্ক্রাইব করতে, যাতে আমাদের এই সুন্দর সুন্দর ব্লগগুলো সবার কাছে পৌঁছে যায়। তাহলে আজ পর্যন্ত ভালো থাকবেন সবাই।